বেশি দেখাচ্ছ। আমরা জেতার ব্যাপারে 100% আশাবাদী। আজকে আমাদের ঝাড়গ্রাম 33 লোকসভার মাননীয় আমাদের প্রার্থী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কালীপদ সরেন মহাশয়, উনি আজকে মনোনয়নপত্র দিতে গেলেন, মনোনয়নপত্র জমা দিতে গেলেন। আমরা সকলে মিলে আজকে বর্ণাঢ্য শোভাযাত্রা করে আজ গোটা লোকসভার 7টা বিধানসভা সমস্ত বিধায়ক সহ সমস্ত কর্মীরা আজকে এখানে এসেছেন এবং কালীপদ সরেনের সমর্থনে আজকে সকলে এসছেন। তাদের মধ্যে যে আশা দেখলাম তাতে আমরা 100% আশাবাদী এসেছি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিতে পারি। আপনি দেখেছেন বিজেপি কোথাও আছে? বুথে কোনো লোক নেই, তারা মানে অর্ধেকের বেশি বুথে হয়তো এজেন্ডি দিতে পারবে কিনা তার কোনো ঠিক নেই। আপনারা দেখছেন তো, আপনারাই ভালো বলতে পারবেন। আপনারা ঘুরছেন রাস্তায়, দেখুন না, যেখানে দেখতে পাবেন শুধু মামাটি মানুষের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত কর্মী সমর্থকেরা, তারা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে সমস্ত মানুষকে নিয়ে এই ভোট যুদ্ধে কিন্তু তারা সকলে সামিল হয়েছে। এগুলো প্রতিবারই থাকে, এগুলো কোনো ফ্যাক্টর নয়। এখানে একটাই, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন। এবং দেখুন একটা কথা, মানে এখানকার মানুষ বিশ্বাস করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, তাই আমাদের এই জঙ্গলমহলের এই সিট কিন্তু আমরা দিদির হাতেই তুলে দিতে পারবো। আমরা তো মূলত প্রথম থেকে যে প্রচারটা আরম্ভ করেছি সেটা তো মেনলি আমাদের দিদির যে ডেভেলপমেন্ট, যে উন্নয়ন যেটা করেছেন আমাদের পশ্চিমবঙ্গের জন্য, সেই উন্নয়নটাকে সামনে রেখে আমরা আবার জোরদার প্রচারটা করি। আদিবাসী কর্মী সমস্ত সম্প্রদায়ের মানুষজন হ্যাঁ, ওনারা তো সবাই আছে, আদিবাসীরা সবাই আছে এবং আমাদের কুর্মি জনগোষ্ঠী ওনারাও সবাই আছেন, দিদির সঙ্গেই আছে। কত ভোটে জিততে পারেন আশাবাদ? সেটা আমাদের জনগণ যেভাবে আশীর্বাদ করবেন, তারপরে পরিসংখ্যানটা না হয় পরেই জানতে।